ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বেজে গেছে দুপুর দুটো। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, আমাদের তিনজনের কিন্তু লাঞ্চ হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি করলাম, এক জায়গায় যাব। তো যাচ্ছি হচ্ছে ময়নাগুড়িতে। তো সেখান থেকে ইচ্ছে আছে একটু জলপাইগুড়িতেও যাওয়ার। তো দেখা যাক কোথায় যাই কি না যাই, মানে এতদিন পর আমার হাজব্যান্ডের একটু সময় হয়েছে আমাদেরকে নিয়ে একটু বেরোনোর। তো আজকে যাচ্ছি একটা জিনিস আনতে, তো তোমাদের কাছে সেটা সারপ্রাইজ, এমনকি আমার কাছেও সেটা সারপ্রাইজ। কি বলতো, হঠাৎ করে প্ল্যান হলো যে সেটা নিয়ে আসবো, যদি দামে হয়ে যায় তাহলে আজকেই নিয়ে আসবো। দেখো যে জিনিসটা নিয়ে আসবো ওটা একটু কস্টলি, মানে হিউজ অ্যামাউন্ট পে করতে হবে। তো তার জন্যই বললাম যে আজকে নাও নিয়ে আসতে পারি। তো দেখা যাক, তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আমরা কিন্তু চলে এসেছি ময়নাগুড়িতে একটা ইলেকট্রনিক্সের দোকানে। তো এখান থেকেই না আমি ফ্রিজ, ওয়াশিং মেশিন, এমনকি টিভি পর্যন্ত নিয়েছি। তাই ভাবছি এবার যে টিভিটা নেব, তো এটা এখান থেকেই নেব। এমনকি আরও কয়েকটা জিনিস নেওয়ার আছে, তো সেগুলোই সব দেখছি। দাম শুনলাম যে দেখো সব কিছুর একটা বাজেটের ব্যাপার আছে। আর দেখো এখনকার যে ওয়াশিং মেশিনগুলো বেশ সুন্দর। কি বলতো, আমরা যখন ওয়াশিং মেশিন নিয়েছি তখন এই দোকানে অতটা ভ্যারাইটি ছিল না, আর এখন দেখছি প্রচুর ভ্যারাইটি। মানে কি বলবো, এক্সেবারকার এক জিনিস। তো এখান থেকে কিন্তু আমি ফ্রিজও নিয়েছিলাম, এমনকি ওয়াশিং মেশিন নিয়েছিলাম। খুব ভালো ব্যবহার এই দোকানদারের, তাই আমরা না অন্য কোনো দোকানে যাইনি, এই দোকান থেকেই কিন্তু দুটো জিনিস আজকে আমরা নিয়েছি। তো নিয়েছি হচ্ছে একটা বড় টিভি আর নিয়েছি গিজার, কারণ আমাদের গিজার ছিল না। তো এবার শীতে খুব কষ্ট পেয়েছি, তোমাদেরকে তো বললাম যে আমরা যা ঠান্ডায় ভুগেছি। কারণ আমরা মানে আমার ঘরে যে ইলেকট্রিক কেটেলটা আছে না, সেখানেই আমরা জল গরম করে স্নান করতাম এতদিন, আর সেটা তো 1.5 লিটারের। জানোই তো 1.5 লিটার জলে কতটুকু আর গরম হয়, আর ট্যাঙ্কির জল তো জানোই কি ঠান্ডা। তো এভাবেই আমরা এত বছর কাজ চালিয়েছি, তাই এবার থেকে আর সেই কষ্টটা করতে হবে না। তাই টিভির সাথে সাথে আমরা একটা বড় গিজারও নিয়ে নিয়েছি। তো এই হলো সেই টিভি, দেখো বলো তো বন্ধুরা কেমন হয়েছে। তো আমরা প্রথমে নিতে গেছিলাম অন্য মানে একটু ছোট মডেলের টিভি, কিন্তু গিয়ে না বড়টার দিকেই বেশ নজর গেল। তাই ভাবলাম যে না বড়টাই নিই, কারণ এতগুলো টিভি দেখার পর না তখন আর ছোট টিভিটা ঠিক নিতে ইচ্ছে করছিল না, তাই বড় টিভিটাই কিন্তু আমরা নিয়েছি। আর কোনো প্ল্যান করে কিন্তু আমরা আসিনি, আমরা নিতে এসেছিলাম শুধুমাত্র টিভি। তো সাথে যে গিজারটাও হয়ে যাবে এটা আমি টোটালি সারপ্রাইজ, কারণ আমি জানতাম না যে টিভির সাথে সাথে গিজারটাও নেওয়া হবে। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। আর আমি ওয়াশিং মেশিনও দেখে এসেছি, কারণ আমি ভাবছি যে আমার যে এই পুরনো ওয়াশিং মেশিনটা সেল করে দিয়ে আমি একটা নতুন মানে ফ্রন্ট লোডের ওয়াশিং মেশিন নেব। তো দেখে এসেছি, তো দোকানদার তো তখনই দিয়ে দেবে। তো আমি বললাম না যে না, আগে পুরনোটা সেল করি তারপরে নতুন নেব। কি বলতো, যদি আমি নতুনটা নিয়ে আসি তখন এই পুরনোটা ইউজ করতে ইচ্ছে করবে না, তাই নিলাম না। আর খুব শিগগিরই নিয়ে আসব, আরও ঘরের জন্য অনেক কিছু জিনিস কেনার আছে, সেগুলো পরপর আসবে, একে একে ঢুকবে আর কি। তো যাই হোক, সব কিছু মিটিয়ে দিয়ে আমরা চলে এসেছি মিওমোড়ে। তো সেখানে এসে না বেশ খিদে পেয়েছে, আর দেখতে পাচ্ছি নতুন নতুন অনেক জিনিস এসেছে। আর আমি না প্রত্যেকবার মিওমোড়ে এসে নতুন নতুন জিনিস ট্রাই করে থাকি, বেশ ভালো লাগে। এবার খেয়েছি নলেন ওন্ডার পেস্ট্রি একটা খেলাম, যেটা আমি সঠিক উচ্চারণ করলাম কিনা জানি না, কারণ আমি একটু তোতলায় যাচ্ছি। আর করলাম হচ্ছে স্বামী কবাব, বেশ খেতে। আমি কিন্তু একা খাইনি, আমরা কিন্তু তিনজনই খেয়েছি। আর ওই মিওমোড় থেকে বেরিয়েই না ঠিক অপোজিটে আছে একটা ফুচকার দোকান, এখানে নিরামিষ ফুচকা পাওয়া যায়। তোমরা হয়তো শুনে হাসবে যে নিরামিষ ফুচকা সেটা আবার কি, মানে দেখো আমরা ফুচকা খাই পেঁয়াজ দিয়ে, তো এখানে না পেঁয়াজ ছাড়া সব কিছু আর কি হয়, এখানে সব কিছু আর কি নিরামিষ। দেখো পেঁয়াজটা তো আমিষের মধ্যেই আমরা ধরি, তাই আমি তোমাদেরকে বললাম নিরামিষ ফুচকা। আর ফুচকাটা খেতে কিন্তু দারুণ, আমরা খুব মজা করে খেয়েছি। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে হচ্ছে নেক্সট দিন, কারণ কালকে আমি ব্লগটা একদম কন্টিনিউ করতে পারিনি, কারণ ময়নাগুড়িতেই আমার এত মাথা যন্ত্রণা করছে। তো এসেই আমি না শুয়ে পড়েছি, তো অনেকক্ষণ ঘুমিয়ে থাকার পর মানে 1 থেকে 1.5 ঘন্টা একটু এসে ঘুমিয়েছি, তারপরে না শরীরটা বেশ ভালো লাগছিল, আর তার মধ্যে জল কম খেয়েছি তার জন্য আরও বেশি করে হচ্ছিল। আর কি বলতো, কালকে তো দেখতেই পেলে দুটো জিনিস আমরা নিয়ে এসেছি। তো নিয়ে এসেছি হচ্ছে এই যে এই দুটো জিনিস, তো এখানে আছে গিজার আর আছে হচ্ছে টিভি। তো আজকে হচ্ছে
মানে সকালবেলায় আর কি কোম্পানির লোক ফোন করেছে যে টিভি ইনস্টলেশনের জন্য আসবে আর গিজারের লোকও আসবে বলেছিল, কিন্তু আমরা গিজারের লোককে না করে দিয়েছি, কারণ আমাদের প্লাম্বিংয়ের কাজটা করা আছে বাথরুমে, মানে কনসিল ওয়্যারিংটা করা আছে কিন্তু ওয়্যারিংয়ের কাজটা করা নেই। তাই ভাবছি যে আগে ওয়্যারিংয়ের কাজটা করে নিই, তারপরে গিজারটা আর কি লাগাবো। আর টিভিটা বসাবো হচ্ছে ঠিক এই দেওয়ালটাতে, কি বলতো, গুড্ডুর যে পড়ার ঘরটা আছে সেটা টোটাল সেট আপ চেঞ্জ হবে, এখানে নতুন সোফা আসবে, আরও অনেক কিছু আসবে, দেখতেই পারবে তোমরা পরপর। আর হচ্ছে একটা নতুন ওয়াশিং মেশিন দেখে এসেছি কালকে, এত পছন্দ হয়েছে, তো ভাবছি এই ওয়াশিং মেশিনটা সেল করে দিয়ে আরেকটা নতুন নেব। আর এবার ইচ্ছে আছে ফ্রন্ট লোডটা নেওয়ার, তো দেখা যাক কী করি না করি। আর দেখতে পাচ্ছো এই যে পড়ার র্যাকটা, এটা আমি এখানে রেখেছি কারণ ওখানে তো টিভি সেট হবে, আর এই পড়ার র্যাক অন্য ঘরে চলে যাবে, আর ফ্রিজও অন্য ঘরেই চলে যাবে, সব দেখতে পারবে আস্তে আস্তে, মানে প্রচুর রিনোভেশন চলছে আর কি ঘরের মধ্যে। তো যাই হোক, এখন এই সব করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, এদিকে আমি রান্নাও করছি ঘরের কাজও করছি, কারণ কোম্পানির লোক যে কোনো মুহূর্তে চলে আসবে, ওরা ফোন করেছিল কিছুক্ষণ আগে। তো দেখি এই দেওয়ালটাতে বসানোর পর কেমন লাগে না লাগে। আর ঘরে টুকটাক কাজ কিন্তু হয়ে গেছে, আর আজকে সকাল থেকে পড়ছে বৃষ্টি, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এদিকে রান্নাঘরের পরিস্থিতি দেখবে, এই যে দেখো রান্নাঘরের পরিস্থিতি, মানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন এগুলোকে সব গোছাতে হবে। এই যে দেখো রান্নাঘরের পরিস্থিতি কি, তো চলো কথা না বলে কাজগুলো ছাপাছপ সেরে নিই। আজকে লাঞ্চে কি কি আছে দেখো, এখানে আছে মুসুর ডাল যেটা আমি প্রতিদিন করি, এটা হচ্ছে কোয়াশ আলুর তরকারি একদম ঝাল ঝাল করে বানিয়েছি, আর এখানে আছে আর মাছের ঝাল, এখানেও কিন্তু তাই, আর এখানে কিন্তু এক বেলার তরকারি আছে, রাতে রুটি বা অন্য কিছু করবো, আর এখানে আছে গরম গরম ভাত, আর এদিকে দেখো রান্নাঘর কিন্তু আমার একদম পরিষ্কার, মানে কারেন্ট নেই গো তাই অন্ধকার অন্ধকার আসছে, এদিকে সমস্ত বাসন কোসন মাজা হয়ে গেছে। তো বন্ধুরা আমার কিন্তু স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে, এমনকি যা যা কাজ ছিল সব করে নিয়েছি। আর জানো তো কী একটা ভুল করেছি, মানে আমি ভেবেছিলাম যে জলটা হয়তো অতটা ঠান্ডা হবে না, কিন্তু যখন শ্যাম্পু করে মাথায় জল দিয়েছি মানে যে আমার শক লেগেছে, তো ওই ঠান্ডা জল দিয়ে স্নান করে নিয়েছি, কারণ আজকে আমাদের এখানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, আকাশটা একদমই মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে কি ওই নামকে বাস্তে বৃষ্টি। আর টিভি ইনস্টলেশনের লোক কিন্তু এখন পর্যন্ত আসেনি, তো আস্তে আস্তে ওদের 3-4 বেজে যাবে, কারণ ফোন করেছিল একটু আগে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।